জাতীয় শোক দিবসে আজকে 15ই আগস্টে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা বেগম শেখ ফজলে তিনশো মুজিব সহ সেদিন 1975 সালে সেই কালো রাতে 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তার সাথে সাথে আমি যারা কুশীলব এই হত্যাকাণ্ডে তাদের সকলের বিচার দাবি করি। যারা এখনো জীবিত আছেন এবং যারা মারা গেছেন তাদেরকেও মরণোত্তর চার প্রয়োজন জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হওয়াতে জাতি কিছুটা হলেও কলঙ্ক মুক্ত হয়েছে, কিন্তু এর নেপথ্যে যারা ছিল এবং যারা মূল কুশীলব তাদের কিন্তু বিচার এখনো হয়নি। সুতরাং যারা পলাতক আসামি রয়েছে এবং যারা কুশীলব এই সকলেরই বিচার সম্পন্ন করে রায় বাস্তবায়ন একান্তই জরুরি, এটাই আমরা আজকে এই শোকের দিনে আমার এই দাবি। 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, এখনো পর্যন্ত কমিশন হলো না। প্রতিবার এই দিন আসলে বলা হয় কমিশন হবে হচ্ছে, অবশ্যই কমিশন আলোর মুখ দেখত না। এখানে রাষ্ট্রীয় সরকারের ব্যর্থতা আছে বলে মনে করছি না। আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডে বিশাল একটি ষড়যন্ত্র ছিল দেশি বিদেশি, তাই তারা এখনো সক্রিয় রয়েছে এবং তারা অত্যন্ত শক্তিশালী। তারপরেও জননেত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে পেরেছেন। আমাদের আজকে জাতিগতভাবে দাবি যে কমিশন গঠন করে এই নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন করা এবং তাদের বিচার সম্পন্ন করা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজলুল তাদের কবর কাপড়ের জান্নাতের বাড়িটাই পরিণত করে দিয়েছে। তার উপস্থিত সকলকে দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির যথাযথ দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক। আমাদের দেশ সকলের উত্তর উত্তর কল্যাণ ও সমৃদ্ধি দান করুক। মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের দোয়া ও মোনাজাত করুন। আমাদের যাবতীয় ভুক্তি গুলোকে আপনি ক্ষমা করে দিন। রব্বির হুকমে।